হ্যালো আকাশ নিউজের বন্ধুরা সবাই কেমন আছেন আমরা চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য তো আজকে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দেবো মঙ্গলবার আড়াইশ তারিখ এবং বুধবার উনত্রিশ তারিখ রাজ্যের কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভালো লেগে থাকলেও বেশি একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন তো এই মুহূর্তে বর্তমান নতুন আপডেট অনুযায়ী একটি ঘূর্ণবত নিম্ন সাপ আমরা আবারও দেখতে পাচ্ছি তো এরই ফলে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চল বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কিন্তু তৈরি হতে যাচ্ছে মঙ্গলবার সকালের আপডেট আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি তো আমরা সরাসরি একটু স্যাটেলাইট মোডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক নিম্নচাপ স্থানটুকুর মধ্যে একটা বিদ্যুৎ আর বাড়ি মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং রাজ্যের উপকূলীয় অঞ্চলে কিছুটা দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং আরও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে কুমিল্লা শহরে যারা কুমিল্লার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু কমেন্টস আমাদেরকে জানাতে পারে কুমিল্লাতে কিন্তু আমরা হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় হালকা গুড়ি বৃষ্টি আবার কোথাও কোথাও বিধ্বংসী আকারে বাড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লাকসামে তো লাকসামেও কিন্তু অলরেডি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের এবং কুমিল্লায় এই স্থানটুকুর মধ্যে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সকাল থেকে এবং রাত থেকে এবং সকাল থেকেও কিন্তু শুরু হতে পারে এবং কুমিল্লার উত্তরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লার পশ্চিমেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর কুমিল্লার সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত থেকে এবং সকাল এবং পরবর্তী সময় হালকা ঘুরি 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 এবং এখানে ব্রাহ্মণপাড়াও কিন্তু বৃষ্টি পাওয়ার চান্স কিন্তু রয়েছে সকাল থেকে এবং আমরা আর দেখতে পাচ্ছি এখানে হুমনা এই স্থানটুকুর মধ্যে বৃষ্টিপাত পাবে এবং আমরা এখানে আরও দেখতে পাচ্ছি হালিগঞ্জ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে এবং আর দেখা যায় যে এখানে যে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের মধ্যে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার এই যে ঢাকার উত্তরের এই যে দক্ষিণের ঢাকার দক্ষিণের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে এবং পরবর্তীতে ম্যাগটা দেখতে পাচ্ছেন ধীরে 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 পশ্চিমে অগ্রসর হচ্ছে পরবর্তীতে ঢাকার আরও বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার চান্স কিন্তু রয়েছে এদিকে দোহার তারপর দামরাই তারপর এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ফরিদপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের চাষ কিন্তু রয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাড়ি মেঘ কিন্তু বাংলার বুকে কিন্তু রয়েছে তবে এদিকে দেখতে পাচ্ছেন বঙ্গোসাগরে আরেকটা নিম্নচাপ আকার কিন্তু সৃষ্টি হয়ে গেছে তো এরই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রাজ্যের দক্ষিণের এসব অঞ্চলও অতি পারে বৃষ্টিপাত তৈরি হতে পারে কালাপাড়া এবং পরবর্তী একটা ম্যাঘ যে দেখতে পাচ্ছেন সেই ম্যাগটা কিন্তু পশ্চিমে অগ্রসর হচ্ছে হালদিবাড়ি সেই ম্যাকটা প্রবেশ করবে কলকাতায় কিন্তু ম্যাক প্রবেশ করবে এবং আমরা আরও দেখতে পাচ্ছি খড়াকপুর সহদের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা এই সমস্ত এলাকায় কিন্তু বাড়ি মেঘটা কিন্তু প্রবেশ করবে এবং বাংলাদেশের এখানে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী টেকনাফ কক্সবাজার এসব অঞ্চলে কিন্তু অলরেডি ম্যাগাচ্ছন্না থাকতে পারে এই অঞ্চলে কিন্তু মেঘ প্রবেশ করবে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন সহদরে এবং এই যে হালদিবাড়ি কালাপাড়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে যাচ্ছে এবং এই যে নিম্ন সাপ স্থানটুকুর মধ্যে বিদ্যুহিংসাখারে বাড়ি বৃষ্টিপাত তৈরি তৈরি হতে যাচ্ছে সাগরে কিন্তু অলরেডি বাড়ি বৃষ্টিপাত তৈরি হতে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় দমকা বাতাসও কিন্তু শুরু হয়ে যাবে সরাসরি আমরা আবারও উইন গাছটার মধ্যে চলে যাব আমরা আপনাদেরকে দেখাবো সেই নিম্নচাপের প্রভাব কোন কোন অঞ্চলে দেখা যেতে পারে আমরা সরাসরি আবার এই মুহূর্তে নিম্নচাপ মোড়ে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার আঠাইশ তারিখের আপডেটে বিধ্বংসী আকারে আরও একটা নিম্নচাপ আকার কিন্তু সৃষ্টি হয়ে গেছে সেটা যদি আমরা একটু ট্র্যাকের মধ্যে আপনাদেরকে দেখাই আঠাশ তারিখে এই মুহূর্তে দুপুর একটা নাগাদ যদি আমরা চলে যাই তখন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অলরেডি শিমনগর এবং চন্দ্রনগর এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন শহরে তার প্রভাব কিন্তু পড়তে শুরু করছে প্রায় দমকা হাওয়া কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত আমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে তবে এমনটা ভয়ানক পড়ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যাই হোক এখানে কিছুটা দমকা হাওয়া কিন্তু শুরু হওয়ার চান্স কিন্তু রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি শিমনগর শহরে এদিকে আরও সুন্দরবন তারপর এখানে উপকূলীয় বেশ কিছু জায়গায় কিন্তু বাতাসের তাণ্ডব কিন্তু শুরু হতে পারে এবং বারে বৃষ্টিপাতও কিন্তু রয়েছে সাতক্ষীরা তারপরে শোক অঞ্চলে কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি সেই নিমেষার প্রভাবটি এদিকে এই যে চন্দ্রনগর সহদরে তারপর আমরা আর দেখি যাচ্ছি এখানে গোচাবা গোচাবা তারপর আর দেখা যাচ্ছে এখানে জারকালি এই স্থানটুকুর মধ্যে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে এদিকে হালদিবাড়ি সহদরে তারপর আমরা আরও দেখি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা সহ সেই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেটি মঙ্গলবার ঠিক বিকেল রাতে রাত আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অলরেডি বর্ধমানের দিকে কিন্তু চলে গেছে আরামবাগ বর্ধমান এই স্থানটুকুর মধ্যে কিন্তু চলে গেছে এখানে অতিবারে বৃষ্টিপাতের চান্স কিন্তু তৈরি হতে যাচ্ছে সরাসরি আমরা একটু আপনাদেরকে বৃষ্টিবাহী মোড় চলে গিয়ে বজ্রসহ বৃষ্টির রিপোর্টটা আমরা দেখিয়ে দেব আমরা এই মুহুর্তে বজ্র বৃষ্টি মোড় চলে গেলাম তো মঙ্গলবার আমরা সকাল নাগাদ যে আপডেটটা দিচ্ছি সেটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে বঙ্গোসাগর কিন্তু অতি ভয়ঙ্কর আকার কিন্তু রয়ে গেছে এখানে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির তাণ্ডব কিন্তু আমাদের কেসিএম এফ মডেল কিন্তু দেখাচ্ছে যদি আমরা এই মুহূর্তে সকালে আপনাদেরকে একটু মডেল এই যে দেখাই মঙ্গলবার বর্তমানে এই আপডেটটা কিন্তু অলরেডি সঠিক সঠিক আকারে কিন্তু উঠে গেছে এখানে কুমিল্লাও কিন্তু আমাদেরকে বৃষ্টিপাত দেখাচ্ছে ঢাকার উত্তর এশো পঞ্চল্য কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে মূলত এশো পঞ্চল্য কিন্তু অলরেডি বৃষ্টিপাত কথা আমরা দেখতে পাচ্ছি যারা কুমিল্লায় আছেন তারাও কিন্তু আমাদেরকে কমেন্টসও জানাতে পারেন যে সকাল থেকে আপনাদের এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কি না ঠিক মঙ্গলবার আড়াইশ তারিখের মধ্যে আপনারা আমাদেরকে কমেন্টস জানাতে পারেন পরবর্তী আমরা একটু লাইভ টেকনিট্যাল দিয়ে আরও একটু নিয়ে যাই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে এদিকে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন সহদের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় প্রায় দশ মিলিমিটার বারো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো কয়েকদিন আগে কিন্তু আমরা আপনাদেরকে যে আপডেট দিয়েছিলাম যে রাজ্যের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত পাওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে ঠিক সেই আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু দেশের মধ্যে চালু হতে যাচ্ছে এবং আর বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রাজ্যের এই যে উত্তরের জালাগুলিতে সিলেটের কিছু না কিছু এলাকায় কিন্তু আমাদেরকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় একটা বিরাট আকারের যে বৃষ্টি দেখা যাচ্ছে আসলে তেমন বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু নেই তবে উত্তর উত্তরের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত পাওয়ার চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে রং যে রংপুর হাত তারপর এখানে পুরনিয়া ওখানে মালদার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের চান্স রয়েছে গতকাল আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাই মালদার দক্ষিণের জেলাগুলি রাজশাহীর কিছু কিছু স্থানটুকুর মধ্যে এবং কিশোরগঞ্জের মধ্যে বৃষ্টিপাত দেখা যায় এবং সিরাজগঞ্জের মধ্যে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যায় এবং আমরা আরও দেখতে পাই এখানে খুলনা বরিশালের সামান্য কিছু কিছু অঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টিপাত দেখা যায় তো আমরা আর একটু লাইভ টেকিনটা নিয়ে যাই তো আমরা আরেকটু লাইভ ট্রেকিনটার যদি ট্রেকিং করে দেখাই তো আমরা আটটা এসব মধ্যে আমরা আটটা যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি কলকাতা শহরের এখানে আরও কোলাঘাট তারপর এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বারামপুর তারপর এখানে এই এইটুকুর মধ্যে এবং তামলুক এই জায়গাগুলোর মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের চান্স কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক আজকের আপডেটটা এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলের নতুন দর্শককে যদি এসে থাকেন অবশ্যই আপনি চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন আপনারা এরপরে নিম্নসাপটি কিন্তু কেটে যাচ্ছে অলরেডি এবং স্বাভাবিক অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ের মধ্যে